আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আমি দেখাবো ব্রাদার বাকটেক মেশিন মডেল নম্বর KE430SS05। এই মডেলে কিভাবে নাইফ অন অফ করা যায় এবং অনেক সময় আমাদের ম্যানুয়ালি দরকার হয়, তো কিভাবে ম্যানুয়ালি করবেন আবার কিভাবে অটো করবেন। তো সম্মানিত দর্শক, আপনারা দেখতেছেন আমি একটা রিজার্ট কাভার ছাড়াই আপনাদেরকে দেখাতেছি। নাভের কাড়া এখন সম্পূর্ণরূপে ক্লিয়ার আছে। তো কিভাবে অফ করব এবং কিভাবে অন করব সে বিষয়টা আপনাদেরকে দেখাতেছি। সর্বপ্রথম আমি হোম বাটন সেভে ধরে সুইচ অন করব। অন করার পরে ফাংশান আসছে, এই ফাংশানের মধ্যে মেমোরি সুইচ সেটিং লেখা আছে, ওটার মধ্যে ক্লিক করছি। ক্লিক করার পরে আমি 166 নম্বরে যাব। তো কীভাবে 166-তে যাইতেছি আপনারা দেখতেছেন। 166-তে যাওয়ার পরে এখানে কি লেখা আছে আপনারা দেখতে হবে। এখানে লেখা আছে অফ। 166 যাওয়ার পরে এখানে অন ওকের পাশে যে লেখাটা আছে এটা হলো অফ লেখা আছে। তো নাইফের ক্ষেত্রে অফ মানে অন আর অন মানে অফ। তো আমি এখন এখানে অন করে দিলাম। অন করার পরে নাইফ অফ হয়ে যাবে। অন করার পরে আমি ওকে সিপ দিছি। ওকে সিপ দেওয়ার পরে ইন্টার বাটন দিয়া আমি হোম বাটনে চলে যাব। হোম বাটনে যাওয়ার পরে আপনাদেরকে আমি এখন রিজেক্ট কাভার চালিয়ে দেখাবো এখন নাইফে কাটবে না। আপনারা দেখতেছেন নাইফে কাটতেছে না, উপরে হয়তো ওয়াইফারে সিঁড়ি বেরতেছে। ববিন সুতার 100% বাজি আছে এবং নিডেল সুতো বাজি আছে, কাটতেছে না। তো আমরা অনেক সময় এই জিনিসটা ম্যানুয়ালি দরকার হয়, তো সেজন্য আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটা সারা। তো আমরা গার্মেন্টসের ক্ষেত্রে অনেক সময় এই সমস্যাগুলো ফেস করে থাকি। তো আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখাতেছি আমার মেশিন চলতেছে কিন্তু নাইফ মারতেছে না। নিচে দিয়ে দেখাইতেছি আপনাদেরকে, নাইফ সম্পূর্ণ জায়গা হারাই আছে। তো আমি কিভাবে আবার অন করব সেই জিনিসটা আপনাদেরকে দেখাইতেছি। হোম বাটন চাপিয়ে ধরে সুইচ অন করছি। অন করার পরে আমি সেমভাবে মেমোরি সুইচ সেটিংয়ে যাব। যাওয়ার পরে 166-তে যাব। 166-তে যাওয়ার পরে এখানে কি লেখা আছে আপনারা নিজে দেখতেছেন, অফ লেখা আছে। অফ অথবা অন, অন লেখা আছে, কারণ অন মানে অফ। যখন নাইফের ক্ষেত্রে উল্টা, অফ মানে অন, অন মানে অফ। এখন আমি অফ করে দিলাম, অফ করে দিই ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমি ইন্টার বাটন দিব। ইন্টার দেওয়ার পরে আমি হোম বাটনে চলে যাব। ফোর নাই, আমি ফাংশানে চলে গেছি, যার পরে এখন আপনারা দেখবেন সুন্দরভাবে নাইফে কাটবে। আমি মেশিন চালিয়ে আবার দেখাতেছি আপনাদেরকে, মেশিন চালিয়ে দেখাতেছি আমার সুন্দরভাবে নাইফে। সম্মানিত দর্শক, আমার এই চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। তো সম্মানিত দর্শক, আমরা গার্মেন্টস এইসব সমস্যা ফেস করে থাকি, তা আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটা সারা। তো দোয়া করবেন যেন আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি, আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদেরকে দেখাতে পারি। এই দোয়াই, আজকের জন্য এখানে বিদায়, খোদা হাফেজ।